সুপ্রভাত বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের একটা সেমিনার আছে এবং সেই সেমিনারের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা পৌঁছে গেছি এখন সেই কমিউনিটি হলে যেখানে সেমিনারটি আয়োজিত হবে। তো আমার সামনে কৈলাস কিছু বলবে। কৈলাস, হাই গাইস, গুড মর্নিং। আজ আমরা গেছি কৈলাস ইংরেজি খুব ভালো বলে রবীন্দ্র নজরুলের সংস্কৃত মঞ্চে। এখানে আমাদের মননিকেতনের কিছু সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন আমাদের এই ব্লগের মাধ্যমে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমরা সেমিনারে এতটা এক্সাইটেড ছিলাম। হলটির নাম রবীন্দ্র নজরুল সংস্কৃত মঞ্চ, রবীন্দ্রনগর কলেজ। আমি দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের মূর্তি পাশাপাশি আছে এবং চারিপাশ পুরো গাছে ঘেরা। পুরোটাই দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন মাইক ম্যান চলে এসেছে। একটু পরের মধ্যে একটু পরে গেট খোলা হবে। তো গেট খোলা ফটো দিয়েছিলাম ভিতরে। তো হলের পুরো তো এবার অ্যারেঞ্জমেন্টের কাজ চলছে। এখানে সবাই অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। চারিপাশে একটু দেখিয়ে দিই। এখন চলছে স্টেজ গোছানোর কাজ। এবার স্টেজ গোছানোর কাজও শুরু হবে। আমরা প্রোগ্রামের জন্য পুরোপুরি তৈরি। মঞ্চ পুরোপুরি তৈরি। বলরাম আছে, শাড়ি কাপড়ের দোকান আছে,
উপরে বলরাম বস্ত্রাহ, উপরে ঢোকলা ঢোকলা করে লেখা সবারই করি আহ্বান। রবি ঠাকুর একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার? অনুষ্ঠান শেষ হয়ে গেছে, অনেক কিছুই স্কিপ করলাম, অনেক কিছু ছিল যেগুলো সবই তোমার সামনে তুলে ধরতে পারলাম না, মানে কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত এবং অনেকেই এখন সবাই ফটো তুলতে ব্যস্ত, নিজে নিজে অনুষ্ঠান শেষে ফটো সেলফি সবাই। খুব সুন্দর একটা মেমোরেবল দৃশ্য, বাবা দিয়ে রাখা খুব সুন্দর একটা মনে রাখার মতো দৃশ্য, যেগুলো মানে ভোলার নয়, সব কিছুই মনে থাকবে আমাদের। এগুলো সব আমাদের স্মৃতি হয়ে রইল, যখন এই ভিডিওটা দেখবো দিন পরে সবাই খুব ভালো লাগে এবং আমার সাথে যারা ছিল অনুষ্ঠানে যারা সবাই খুব ভালো লাগে। রহে না রহে
याद आएंगे ये पल पल, ये हैं प्यार के पल। चल आ मेरे संग चल।